সচেতনতার বড়ই অভাব, আর এই জনসচেতনতার অভাবে এই দুর্ঘটনা বেশি হয়। সকালে শাহবাগে ক্লিন সিটি ক্লিন বাংলাদেশ স্লোগানে বাংলাদেশ স্কাউটের আয়োজনে নগরবাসীকে উদ্বুদ্ধ করার অনুষ্ঠানে মেয়র সাইদ খোকনে কথা বলেন। ঢাকার দুটি সিটি কর্পোরেশনে 8টি ফুট ওভারব্রিজ ও 3টি আন্ডারপাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও নগরবাসীকে সচেতন করতে বাংলাদেশ স্কাউট দুই সিটি কর্পোরেশনের সাথে যৌথভাবে কাজ করবে। আমাদের সচেতনতার বড়ই অভাব রয়েছে। আমরা যখন রাস্তাঘাটে চলাচল করি, মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার হচ্ছে, কানের মধ্যে ইয়ারফোন লাগানো আছে, রাস্তা পারাপার হচ্ছে, পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে, হর্ন দিচ্ছে, সে তো কিছু শুনতে পাচ্ছে না। এই যে জন সচেতনতার অভাব, এটাও কিন্তু দুর্ঘটনার অন্যতম কারণ। একটু যদি সচেতন হই, কতটুকু সময় লাগে একটা ফুট ওভারব্রিজে উঠতে? একটু 5 মিনিট, 5 মিনিটের তো সময় লাগতে পারে, একটু কষ্ট হবে, 20 ফিট হয়তো হাঁটতে হবে। এই সামান্যটুকু কষ্টের জন্য আমরা এরকম কাজটা করি, এবং একটা দেখা যায় যে একটা দুর্ঘটনা ঘটে গেল, হয় জীবনটা চলে গেল, আর বেঁচে থাকলেও সারা জীবন কষ্টের কারণ হয়ে যায়।